What's up guys, assalamu alaikum, back to Israfil World, another two new vlogs. So guys, আজকে আমরা চলে এসেছি মিরপুর সাইড পিট সাফরা মসজিদের অপোজিটে বাজাজ বাইকের শোরুম বাজাজ ফেয়ারে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো গাইস, বাজাজ ডিসকভার 125cc-র বাইকটিতে চলছে বিশাল মূল্য ডিসকাউন্ট। আর স্পেশালি যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু এক্সট্রা অনার করা হবে। সেই ক্ষেত্রে শোরুমে এসে কিন্তু চ্যানেলের নাম বলতে হবে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন এই বাইকটির বর্তমান অফার মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা মূলত বাজাজ ডিসকভার 125cc-র বাইকটা ইউজ করতেছেন, কেমন মাইলেজ পাচ্ছেন, কেমন ইঞ্জিন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। সো ভিউয়ার্স, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার 125cc-র বাইকটি। আর এই বাইকটিতে বর্তমানে এই মার্চ মাসে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা সকলেই অবগত যে বাজাজ বাংলাদেশে একটি জনপ্রিয় ব্র্যান্ড। ইভেন বাজাজের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক, আর তার মধ্যে এই বাজাজ ডিসকভার 125cc-র বাইকটি অন্যতম। তো এই বাইকটা মূলত স্ট্যান্ডার্ড টাইপের একটা বাইক, আর এই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন অ্যাভারেজ পার লিটারে 55 থেকে 60 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। তো প্রথমে যদি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করি, সেই ক্ষেত্রে প্রথমে চলে যাব এই বাজাজ ডিসকভার 125cc-র CBS ব্রেক সমৃদ্ধ বাইকটির হেডলাইটের দিকে। তো বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু আপনারা অসাধারণ লুকস পেয়ে যাচ্ছেন। আর এই হেডলাইটে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের 35x35 ওয়াটের হ্যালোজেন হেডল্যাম্প উইথ এলইডি ডিআরএল, যার কারণে কিন্তু আপনারা অনেক ভালো মানে স্বচ্ছ আলো পেয়ে যাবেন। সেই ক্ষেত্রে সিটিতে, হাইওয়েতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আপনারা কমফোর্টলি রাইড করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটির হেডলাইটের গ্রাফিক্স ডিজাইনটা কিন্তু দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে বাইকটির ইন্ডিকেটারটা কিন্তু আপনারা যথেষ্ট ফ্লেক্সিবল পেয়ে যাচ্ছেন, আর এই ইন্ডিকেটার দেওয়া হয়েছে বাল্ব টাইপের। এরপর আপনাদের যদি এই বাইকটির ফ্রন্টের দিকে দেখাই, তো বাইকটির ফ্রন্টে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সে পেয়ে যাচ্ছেন এন্টি স্কিপ ব্রেকিং সিস্টেম, যেটা সহজ কথায় বলা চলে CBS ব্রেক। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40 ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্সটা সিটিতে, হাইওয়েতে এবং পাহাড়ি অঞ্চলগুলোতে অনেক ভালো পেয়ে যাবেন। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ফ্রন্টে অনেক বড় একটা ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটারের, আর ক্যালিফারগুলো কিন্তু খুবই উন্নত মানের দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু টোটালি অসাম ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন এই বাজাজ ডিসকভার 125cc-র বাইক থেকে। তো বাইকটির ফ্রন্টের টায়ারের সাইজটা যদি বলে দেই, বাইকটির ফ্রন্টের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 100x80 MRF টিউবলেস টায়ার। সেই সঙ্গে সঙ্গে চাকার গ্রিপও কিন্তু অনেক উন্নত মানের দেওয়া হয়েছে। তো ফ্রন্টের টায়ারটা কিন্তু আপনারা অনেক মোটা পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের 125cc-র বাইক থেকে এই বাইকটির ফ্রন্টের টায়ারটা কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাইকটির ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন, যেটা খুবই ভালো মানের একটা সাসপেনশন, যেটা আপনি উঁচু নিচু ভাঙা রাস্তায় কিন্তু আপনারা কমফোর্টলি রাইড করতে পারবেন এই বাজাজ ডিসকভার 125cc-র বাইক নিয়ে। এরপর আপনারা যদি এই বাইকটির ইঞ্জিনের স্পেসিফিকেশনটা শেয়ার করি, বাইকটিতে ব্যবহার করা হয়েছে 4-স্টোক 2-ভালভের এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিনটা দেওয়া হয়েছে 124cc-র একটি স্ট্রং ইঞ্জিন। ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে বাজাজের টুইন স্পার্ক ইঞ্জিন, যেটা সব থেকে শক্তিশালী একটা ইঞ্জিন। ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 124cc, ম্যাক্স পাওয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 11 PS @7500 RPM, এবং ম্যাক্স টর্ক এই বাইক থেকে উৎপন্ন হবে 11 Nm @5500 RPM। আর বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি ভার্সনই পেয়ে যাবেন, এবং বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য আপনারা 5-স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। তো অন্যান্য ব্র্যান্ডে কিন্তু 4-স্পিড গিয়ারবক্স থাকে, সেই হিসাবে কিন্তু আপনারা বাজাজ ডিসকভার 125cc-র বাইকে 5-স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যদি এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে দেখাই, তো বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু অসাধারণ লুকস দেওয়া হয়েছে। ডিসকভার লেখা লোগোটা কিন্তু আপনারা এখানে 3D লোগো পেয়ে যাচ্ছেন, আর এই ফুয়েল ট্যাঙ্কে 8 লিটার তেল ধরে, যার প্রতি লিটারে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 60 কিলোমিটার, এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। সেই সঙ্গে সঙ্গে এই বাইকটির কালারগুলোও কিন্তু আপনারা এই শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এরপর আপনারা যদি বাইকটির হ্যান্ডেলবারের দিকে দেখাই, বাইকটির হ্যান্ডেলবারটা আপনারা পেয়ে যাবেন 5 হ্যান্ডেলবার, এবং মিটারটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজি অ্যানালগ মিটার, সেক্ষেত্রে স্পিডোমিটারটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল, আর পি মিটারটা আপনারা অ্যানালগ পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে।
এরপর আপনারা যদি বাইকটির সিট কভারের দিকে দেখায় তো বাইকটির সিট কভারটা কিন্তু আপনার বেশ লম্বা পেয়ে যাচ্ছেন, অনায়াসে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির একটা সিট কভার দেওয়া হয়েছে, যেটা দেওয়া হয়েছে খুবই উন্নত মানের, যার কারণে কিন্তু আপনারা কমফোর্টলি বসতে পারবে। তো রেয়ারের কনফিগারেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি, রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 190 সাইজের টিউবলেস টায়ার, রেয়ারের টায়ারটা কিন্তু আপনারা MRF ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে সঙ্গে রেয়ার আপনারা ব্রেকিং পারফরমেন্সে পেয়ে যাচ্ছেন, ড্রাম ব্রেক অ্যাডজাস্টার পেয়ে যাচ্ছেন, এবং এই বাইকটিতে কিন্তু আপনারা দুর্দান্ত সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু খুবই ভালো একটা সাপোর্ট দিবে, যেটা সুইংহাম 5 অ্যাডজাস্টেবল সাসপেনশন। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অসাধারণ স্মার্ট প্যাসেঞ্জার গার্ড বেল পেয়ে যাচ্ছেন, আর এই বাইকটির টেল ল্যাম্পটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্দান্ত, ইন্ডিকেটার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাল্ব টাইপের, আর এই ইন্ডিকেটারগুলো কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল দেওয়া হয়েছে। এরপর আপনাদের সাথে যদি এই বাইকটির বডি ডাইমেনশন শেয়ার করি, বাইকটির দৈর্ঘ্য দেওয়া হয়েছে 2035 কিলোমিটার, বাইকটির প্রস্থ দেওয়া হয়েছে 760 কিলোমিটার, বাইকটির উচ্চতা দেওয়া হয়েছে 1085 মিলিমিটার, আর এই বাইকটির টোটাল হুইল বেস দেওয়া হয়েছে 1305 মিলিমিটার। এরপর ভিউয়ার্স, এই বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটির মূল্যটা যদি আপনাদের সাথে শেয়ার করি, এই বাইকটিতে বর্তমানে বিশাল মূল্য ডিসকাউন্ট চলছে। তো এই বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটির পূর্ব মূল্য ছিল 1,53,000 টাকা, বর্তমানে কিন্তু আপনারা 4,500 টাকা ডিসকাউন্ট পেয়ে বাইকটির অফার মূল্য পড়বে 1,48,500 টাকা। তো মাত্র 1,48,500 টাকায় কিন্তু আপনারা বাজাজ ডিসকভার 125 সিসির CBS ব্রেক সমৃদ্ধ নিউ মডেলের বাইকটা পেয়ে যাচ্ছেন। তো যারা মূলত চাচ্ছেন ভালো মানের 125 সিসির একটা স্মার্ট মাইলেজধারী, ব্রেকিং পারফরমেন্স, ইঞ্জিন পারফরমেন্স দুর্দান্ত চাচ্ছেন, তারা কিন্তু অনায়াসে এই বাইকটা নিতে পারেন। তো এই বাইকটা আপনারা কেন কিনবেন সেই প্রসঙ্গে কথা বলতে গেলে প্রথমত যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হলো এই বাইকটির ইঞ্জিন। এই বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 4-stroke 2-valve-এর টুইন স্পার্ক ইঞ্জিন, যেটা বাজাজের সব থেকে শক্তিশালী একটা ইঞ্জিন। এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে যে ম্যাক্স পাওয়ার এবং ম্যাক্স টর্ক, যার কারণে কিন্তু আপনারা সিটিতে হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পেয়ে যাবেন। তো এই বাইকটির বেসিক্যালি ইঞ্জিনটা আপনারা দুর্দান্ত পেয়ে যাচ্ছেন, যার ফলে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাচ্ছেন পার লিটারে 55 থেকে 60 কিলোমিটার। তো বাংলাদেশে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে আপনারা বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটিতে নিঃসন্দেহে কিন্তু মাইলেজটা বেশি পেয়ে যাচ্ছেন। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স। তো এই বাইকটির ব্রেকিং পারফরমেন্সে কিন্তু আপনারা ফ্রন্টে এবং রিয়ারে CBS ব্রেক পেয়ে যাচ্ছেন। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40-তে ব্রেক হবে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টে এবং রিয়ারে ব্রেকিং পারফরমেন্সে ফ্রন্টে অনেক বড় একটা ডিস্ক ব্রেক কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং রিয়ারে আপনারা পেয়ে যাবেন ড্রাম ব্রেক। এরপর আপনারা যে বিষয়টা লক্ষ্য করতে পারেন সেটা হলো এই বাইকটির টায়ার। তো এই বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের দুটি টায়ার কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে। তো ফ্রন্টের টায়ারটা আপনারা পেয়ে যাবেন 100/80 এবং রিয়ার টায়ারটা আপনারা পেয়ে যাবেন 100/90। তো অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে কিন্তু এই বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের দুটি টায়ারই কিন্তু অনেক মোটা দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনাকে ভালো একটা সাপোর্ট দিবে। এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটির প্রিমিয়াম লুকস স্টাইলিশ সিট কভার পেয়ে যাচ্ছেন, যে সিট কভারটা দেওয়া হয়েছে অনেক উন্নত মানের, আপনারা দেখতেই পাচ্ছেন অনেক উন্নত মানের সিট কভার দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে। এছাড়া মাইলেজ তো দুর্দান্ত রয়েছে। অল ওভার একটা বাইকের কিন্তু ইঞ্জিন কনফিগারেশন বেস্ট হলে ভালো হয়, ব্রেকিং পারফরমেন্স বেস্ট হলে ভালো হয়, টায়ারের ক্ষেত্রে টিউবলেস টায়ার হলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে 125 সিসির অলরাউন্ডার বাইক হিসাবে কিন্তু বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটাকেই বিবেচনা করা হয়। তো যারা মূলত চাচ্ছেন 125 সিসির একটা ভালো বাইক নেবেন, তারা কিন্তু এইসব বিষয় দেখে শুনে বুঝে কিন্তু আপনারা বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটা অনায়াসে নিতে পারেন। তো তাদের জন্য বেস্ট হবে যারা বাংলাদেশে পাঠাও বা ওভার রাইড করেন, চাচ্ছেন মাইলেজ, লং লাস্টিংয়ের জন্য 125 সিসির একটা বাইক নেবেন, রিসেল ভ্যালু ভালো পাবেন, তাদের জন্য কিন্তু এই বাইকটা সব দিকেই বেস্ট হবে। তো এই ছিল এই বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটির ফুল স্পেসিফিকেশন, এই বাইকটা আপনারা কেন কিনবেন। তো ভিডিও শেষ করার আগে এই বাইকটির মূল্যটা যদি আরও একবার শেয়ার করি, এই বাজাজ ডিসকভার 125 সিসির বাইকটির রেগুলার প্রাইস হলো 1,53,000 টাকা, বর্তমানে 4,500 টাকা ডিসকাউন্ট দিয়ে বাইকটির অফার মূল্য পড়বে 1,48,500 টাকায়। ইভেন যারা আমার চ্যানেলের পক্ষ থেকে আসবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় গিফট থাকবে। তো সেই ক্ষেত্রে শোরুমে এসে কিন্তু চ্যানেলের নাম বলবেন, তাহলে কিন্তু আপনারা আকর্ষণীয় গিফট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দর্শক নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে কিন্তু আপনার বন্ধুবান্ধব কিংবা পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিন্তু খুব সহজেই দেখতে পারবে। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে
আশা করে আমার দা সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।